গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল আমরা দুজনেই বেরিয়ে গেছি দুতরা ফুল আর ফলের অভিযানে। ও আজকে ফুল পাচ্ছিলই না, ফল অজস্র ছিল, ফুল না পেয়ে একটা কড়ি শেষ পর্যন্ত পেয়েছে, একটাই কড়ি ছিল, সেটাকেও ছিঁড়ে নিয়ে এসেছে। আজকে পুজো ও দেবে, তাই আমার ঘরঝাট ঘরমোছা সবই হয়ে গেছে, ও স্নান করে এসে পুজোটা দিয়ে দিল। আর আজকে আমি চলে এসেছি একটা কাজে, সেটা হচ্ছে বোতল মাজতে। বোতলগুলো নিচটায় না একটু আয়রন জমে গেছে, তো ভাবলাম মুছে মানে মেজে দিই আর কি। তো এবার ব্যাপারটা হচ্ছে আমি ব্রাশ পাইনি, দেখো ভেতরে কসবাই ঢুকে দিয়েছি আর বার করতে পারছি না। এবার ওকেই ডাকলাম, ডেকে দিয়ে ও মোটামুটি অনেকক্ষণ ধরে কুচিয়ে খাচিয়ে পাচ্ছে আর না, বলছে বোতলও ফেলে দিতে হবে, কসবাইটও গেল। আমি বললাম না না, হবে হবে, এই করতে করতে মোটামুটি বেরিয়েছিল, তারপর কসবাইটা ফ্লেক্সিবল হয়ে গেছিলো, মোটামুটি বার করা যাচ্ছিলো। আমি ব্রাশটা যেহেতু পাইনি এখানে, তাই জন্য কসবাইট ঢুকিয়ে দিয়ে তারপর ডালের কাটার পেছনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেজেছি। বেশ ভালো কিন্তু পরিষ্কার হয়েছে, খারাপ হয়নি, তবে ওই আর কি রিস্ক হয়ে যাচ্ছিলো যে কসবাইটটা যদি না বেরোয়। যাই হোক, বোতলগুলো সব আমি মেজে নিয়েছি, এবার চলে এসেছি আমি সবজি কাটতে। স্নান আমার এখনও হয়নি আর বাকি সব কাজ আমার হয়ে গেছে। আজকে করবো আলুর দম। এখানকার আলুর কথা আর কি বলবো, 30 টাকা কেজি নেয় ঠিকই, কিন্তু কাকার কাছ থেকে নিয়ে আসি বাজারের একজন, কিন্তু তার কাছ থেকেও যে খুব একটা ভালো আলু পাচ্ছি এখন তা নয়। যাই হোক, এখানে আর কি করা যাবে, সেদ্ধটাও হয় খুব লেট করে। আলুর দমের জন্য আলু কেটে নিয়েছি, এবার ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিনসটা কাটবো, আর করব ফুলকপির পকোড়া। তাই ফুলকপিটাকেও ছোট ছোট করে কেটে নুন আর একটু চিনি মাখিয়ে রেখে স্নানে চলে যাব। পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখবো, তার আগে একটু আলুর দমের জন্য মশলাটাও করে রাখবো। প্রত্যেক সোমবার ডালিয়ার খিচুড়িটা খেতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করা যাক। চলে এসেছি স্নান করে জামা কাপড়টা মেলতে। আজকে দুজনের দুটো ট্র্যাক প্যান্ট কাঁচা হয়েছে, তাই ভাবলাম ছাদেই দিয়ে দিই, একটু মোটা প্যান্টগুলো রয়েছে। আমার সাথেই এগুলো হয় জানো তো। আর এই যে ছাদে যে জামা কাপড় মেলা দেখছো, কাঁথা কম্বল, এগুলো সব ভিজছে প্রত্যেক দিনই, তারপর হাওয়া পেয়ে কী শোকাচ্ছে না শোকাচ্ছে জানি না। যাই হোক, ঝিরি ঝিরি একটু বৃষ্টি হচ্ছে, তাই আমি এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছি আমার কী করা উচিত, আদৌ কি মেলবো না নিয়ে চলে যাব। তাই এই দোনোমনো করতে করতে একটু মেলেই দিচ্ছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে মনে হচ্ছে একটু জোর বৃষ্টি আসলেও আসতে পারে, দেখা যাক। ঝিরিঝিরি তো হচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছি আমি, আর হাওয়াটা দেখছো তো মোটামুটি আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারছে না। একটু হেলদি চেহারাতে একটু নয়, বেশ মোটু সোটু পাবলিক আছি, আমাকে ওড়াতে খুব একটা পারবে বলে মনে হয় না। ক্লিপ লাগাচ্ছি ঠিক কথাই, কিন্তু ক্লিপ লাগেও খুব একটা ভালো কিছু হয় না, ওই এক জায়গাতে দলামোচরা পাকিয়ে যায় শুকিয়ে গেলে মোটামুটি। দেখা যাক, আমার মনে হচ্ছে বৃষ্টিটা আসতে আসতে, কারণ আমি ওই ইলেকট্রনিক সিটির ওই দিকটা থেকে মোটামুটি একটা আভাস পাচ্ছি আর কি। এবার মনে হচ্ছে শুরু হবে হবে, আর বেকার মেলে আর লাভ নেই, ব্যাস চলে এসছে, আমাকে শেডের তলায় চলে আসতে হলো। এবার কোমরে হাত দিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি যে কী আমার করা উচিত আদৌ, তো মনে হচ্ছে নিচে নিয়েই চলে যেতে হবে, তো চলো নিচেই নিয়ে চলে যাই। আসলে ওপরটুকু যে শেড দেওয়াটুকু দেখতে পাচ্ছ, ওখানেও দড়ি টানানো আছে, কিন্তু আমি বেটে মানুষ আর ওখানে অত জায়গা ছিল না সত্যি কথা বলতে। দেখতেই পাচ্ছ প্রত্যেকে জামা কাপড় মেলে রেখেছে, তাই আমিও ওখানে একটু মেলার চেষ্টা করলাম, দেখলাম ক্লিপ আমি লাগাতে পারবো না, তাই বেকার রেস্ক নিয়ে লাভ নেই, তাই আবারও নামিয়ে নিলাম, নিচেই নিয়ে চলে যাই। নিচে নিয়ে তো যাব, কিন্তু তার আগে তো ওই দুটোকেও আনতে হবে, তো মোটামুটি আমি ভিজে ফিজে গিয়ে আনলাম। দেখতেই পাচ্ছ বড় বড় মোটামুটি ফোঁটা পড়ছে, কিন্তু এক্ষুনি কমে যাবে এটাও জানি। ব্যালকানিতে এসে আমি সব মেলে দিয়েছি, কিন্তু এদিকে দেখো আবার একটু রোদ ঝলমল করে উঠলো, বৃষ্টিটা কমে গেল, আর নেই বৃষ্টি, আর কি করা যাবে এখন, আর নিয়ে ছাদে যাব না, কারণ আবারও বৃষ্টিটা কিছুক্ষণ বাদেই নামবে। তো চলে এসেছি রান্নাঘর, যেরকমটা বলেছিলাম পরিষ্কার করেই যাব, তো পরিষ্কার করেই গেছি, দেখো সবটাই ফুলকপিতে নুন আর মিষ্টি একটু মাখিয়ে রেখে গেছিলাম, যাতে ফুলকপি থেকে জলটা বেরিয়ে যায়। ভাত তো সকালেই হয়ে গেছে, বোতল মাঝে মাঝেই ভাত বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি শেষ। তো চলো এবার রান্নাটা আমি করে নিই, ফ্রাইড রাইস করবো, প্রথমে আলুর দমটা করবো, তারপর ওই পকোড়াটা ভেজে নেবো, লাস্ট ফ্রাইড রাইসটা করে আমরা খেতে বসে যাব, এই প্ল্যান প্রোগ্রাম রয়েছে। তো আলুর দমটা আজকে না দুপুরটা ঠিকঠাক করতে পারিনি, কেমন একটা খেতে হয়েছিল, একটু আসলে টানাতে হতো, আসলে রোজ দিনের রান্না কি আর সবসময় সমান হয়, আর এখানকার আলু বলে কথা, ও আদৌ সেদ্ধ হবে কি না ওই নিয়ে ভাবতে ভাবতেই অর্ধেক সময় শেষ, তার উপর তো বৃষ্টি নাচিয়েই চলেছে নাচিয়েই চলেছে, কোনোটাই মোর রোদ কোনোটাই মোর বৃষ্টি। তো এই করতে করতে ওই দেখতে দেখতে জামা কাপড় যে কত সামলাবো, আর এরপর তো জামা কাপড় কাচতেই পাচ্ছি না, বিছানা চাদরও 2 সপ্তাহ আজকে হয়ে গেল, কিছুই কাছাকাছি করা যাচ্ছে না। যাই হোক, এবার আলুগুলোকে ছেড়ে দিই, আর টেনশন করে কিলাম, ও আলু জল দিয়ে হলেও সেদ্ধ করতেই লাগবে।
যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, কারণ আজকে মোটামুটি আমি 12টার দিকে এলাম রান্নাঘরে। 2টোর দিকে খাবে, ও অসুবিধে নেই, তো রান্না হয়ে যাবে আমার 1:30টার দিকে। আজকে বেসনটা শেষ হয়ে গেছে, বেসনটা ঢালতে হবে, কারণ আমি ওই ফুলকপির পকোড়াটা যেটা করি ওটার মধ্যে নুন আর চিনি তো মাখিয়ে রেখেছি। বেসন দেবো পরিমাণ মতো যাতে কোটিংটা ওর গায়ে লাগে, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এসব দিয়ে আমি ফুলকপির পকোড়াটা করি। আলুরদমটা হয়ে গেছে, দেখো দেখেই বোঝা যাচ্ছে তেল কম মশলা কম সবই একটু কেমন যেন খেতে হয়েছিল, কিন্তু আমি রাত্রিবেলা কিন্তু এটাকে ঠিক করে নিয়েছি। রাত্রিবেলা খেতে অসাধারণ লাগলো, আর ফুলকপির পকোড়াটা এবার ভেজে নেবো। আর এটাকে এরকমই একটা দুটো করে ছাড়বো, আর কখনো এটাকে ঢাকা দেবো না, ঢাকা দিলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে, লেগে যেতে চাইবে, ভালো লাগবে না খেতে। এরকম সিম আছে দিয়ে তারপর ভেজে নেবো। চলে এসেছি রাতে রান্না করতে, দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কোনো কথা হয়নি, ইচ্ছে করেই বলতে পারার কথা হয়নি। এখানে মেখে গেছে আমি ময়দাটা, আর এখানে এখনো ঠিক করে মানে তলাই মলাই করিনি, করবো, একটু মেখে রেখে দিয়েছি রেস্ট। আর এখানে নিয়েছি ছাতু, আজকে আমার বরের ছাতুর না ছাতুর না তো হিঙের কচুরি খেতে ইচ্ছে করেছে, তাই ছাতু নিয়ে নিয়েছি। ছাতুর মধ্যে দিলাম একটু নুন, দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর হিং তো অবশ্যই দেব, যদিও আমি আলুর দমে একটু হিং দিয়েছি তাই জন্য খুব বেশি দেওয়ার দরকার নেই। আর দেব একটু চিনি, চিনিটাকে স্কিপ করতে পারো, এবার ময়দার মতো করে মেখে নেব জল দিয়ে, ব্যাস আর কিছুই নয়। তারপরে ফিরে আসছি তোমাদের কাছে, দাঁড়াও। দেখো পুরটাও আমার রেডি করা হয়ে গেছে। আর একটা কথা বলি, হিং আমি যেটুকু দিয়েছি ওটা আমার হিংটা খুব ভালো, আসলে সাউথের হিং প্রচণ্ডই ভালো হয়, তো আমার হিংটা খুব ভালো বলে ওইটুকুতে হয়ে গেছে। ছাতুর গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু একটু করে হিং দেবে, আর সেটা প্রথমেই, মাখার পরে কিন্তু তুমি হিংটা ভালো করে মেশাতে পারবে না। দেখো আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি, জিভে কথা আটকে যাচ্ছে। আর এখানে ময়দাটা তো মাখাই রয়েছে, আরেকবার একটু মুতে নেবো, হয়ে যাবে। আরেকজন কেন এসেছে বলতো, এই দেখো কেন এসেছে বলতো, এ হচ্ছে একটা কাজ করতে খুব ভালোবাসে, মামনির সাথেও করতো, এটা পুর ভরতে খুব ভালোবাসে, আর ভরেও ভালো বেরোবে না, তো চলো দুজনে মিলে কাজটা করে নিই। তো চলো এবার পুরগুলো ভরে নেব, তার আগে আমি ওকে লেচিগুলো কেটে দেবো আর ও পুরগুলো ভরবে। ও যে পুর ভরতে কী ভালোবাসে জানি না, সত্যি ভালো ভরেও, এমন নয় যে অতিরিক্ত কিছু ভরে ফেলে, বেলতে গিয়ে বেরিয়ে যাবে বা কিছু, এই ধরনের কিছুও করে না। আর একটুকুনি হাতে আর প্লেটে তেলটা মাখে নিলাম যাতে ময়দাটা লেগে না যায়, ময়দা মাখাটা খুব ভালো হয়েছে, না টাইট না খুব লুজ, তো সুন্দর হয়েছে, দেখা যাক ফোলে কি না। বেকার দুজনে মিলে পুর ভরে সময় নষ্ট করে লাভ নেই, ও বলল আমাকে যে একটা কাজ করো, তুমি বেলতে থাকো, আমি পুরগুলো ভরতে থাকি। তো ও পুর ভরতে আর লুচি ভাজতে এই দুটো জিনিস করতেই ও খুব ভালোবাসে, তাই জন্য চাপ নেই, ও পুরটা ভরুক আমি বেলে নিই, তারপর ভেজে ফেলবো। তো মোটামুটি সবটাই হয়ে গেছে, এবার ভাজতে দিয়ে দিয়েছি। সত্যি খুব ভালো খেতে হয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল। এভাবে প্লিজ আমার রিকোয়েস্টে একবার ট্রাই করে কিন্তু দেখতেই পারো, হয়তো অনেকে করো, আর যারা কোনোদিন ট্রাই করোনি এভাবে কিন্তু করতে পারো। দেখো ফুলেওছে, খুব সুন্দর ফুলেছে, আর তেলটাও আমি অল্পই দিয়েছি কড়াইতে, কি বলো তো তেল পড়ে না, থেকে গেলে ওই পোড়া তেলটা খেতে খুব খারাপ লাগে, খাওয়াটা উচিতও নয়, কিন্তু তেল যার দাম তাতে ফেলে দেওয়াটাও ঠিক নয়, যায়ও না ফেলে দেওয়া, তো ওই জন্য আমি একদম অল্প তেলেই ভেজে নিচ্ছি। কিন্তু অল্প তেল দিলে কি হবে, প্রত্যেকটা লুচি এরকম ফুলেছিল, কচুরি লুচি পুরি যাই বলো না কেন প্রত্যেকটা ফুলেছিল, প্রত্যেকটা, কিন্তু শেষ অবধি তো আর ফোলাটা থাকে না, তাই তোমাদের আর শেষ অবধিটা ফোলাটা দেখাতে পারবো না, কিন্তু কড়াইতেই দুর্দান্ত কিন্তু ফুলেছিল। যাই হোক তাড়াতাড়ি করে ভেজে নিই, তারপর গরম গরম খেয়ে নেবো। Thank you.
কচুরি তো রেডি হয়ে গেছে। এই কচুরি লুচি আমার একটা কারণেই রাগ ধরে যে ফোলাটার খাওয়া অবধি থাকে না, কিন্তু প্রত্যেকটা লুচি এত টুঙ্গুস টুঙ্গুস হয়ে ফুলেছিল প্রত্যেকটা কচুরি। যাই হোক, আলুর দমের কোয়ান্টিটিটা যদিও ঠিকই আছে, আর একটু হলেও মন্দ হতো না, এটা যেহেতু দুপুরের বেঁচে যাওয়া তাই জন্য একটু কমই রয়েছে, এই জন্য আমি আর আলাদা করে কিছু বানালাম না। এইভাবে হিঙের কচুরি কিন্তু ট্রাই করতেই পারো, দুর্দান্ত লাগবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।